বাংলাদেশে চাকমা, মারমা, ওরাও, সাঁওতাল, গারো, খাসিয়া, মুন্ডা, মণিপুরি এই রকমের অনেক আদিবাসী নৃগোষ্ঠী আছে। আজ যে নৃগোষ্ঠীকে নিয়ে কথা বলবো, তারা নিজেদের মান্দি বলে পরিচয় দিতে ভালোবাসে। এই মান্দি কথাটার মানে হলো মানুষ। তারা নিজেদের ভাষাকেও মান্দি ভাষা বলে। আমরা অবশ্য তাদের অন্য একটা নামে চিনি, সেই নামটা বলবো না। এই ভিডিওটা দেখে বুঝে নিতে হবে যে কাদের কথা বলা হয়েছে। এই চীন দেশের যে তারকা চিহ্নিত যে জায়গাটা জিনজিয়ান প্রদেশ, সেখান থেকে আজ থেকে 4-4.5 হাজার বছর আগে তারা এসে ভারতের মেঘালয় রাজ্যের এই যে গারো পাহাড় দেখতে পাচ্ছি এখানে বসবাস করতে শুরু করে। আর তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে ময়মনসিংহের গারো পাহাড় সেই এলাকায় বসবাস শুরু করে। এই এলাকায় তারাই প্রথম বাস করতে শুরু করে, এখানকার আদি বাসিন্দা, ফলে তাদেরকে এখানকার আদিবাসী বলা যায়। বাংলাদেশের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট আর গাজীপুর জেলায় তারা বাস করে। এই মানুষগুলোর প্রধান খাবার হলো ভাত। ভাতের সঙ্গে তারা নানা রকম মাছ, মাংস, শাকসবজি, তরি তরকারি এসব খেতে ভালোবাসে। পুঁটি মাছের শুটকি তাদের খুব প্রিয় খাবার। তাদের নিজেদের ভাষায় এই খাবারকে বলে নাখাম কারি। এখানে দেখতে পাচ্ছি কচি বাঁশের কোরল, যাকে আমরা বাঁশ কোরল নামে চিনি। এই খাবারটাও তাদের খুব প্রিয় খাবার। তারা নানা রকমের রঙে রঙিন পোশাক পরে। আমরা এখানে নারীদের যে পোশাকটা দেখতে পাচ্ছি একে বলে দকমান্দা। দকমান্দা মূলত উৎসবের শাড়ি বা উৎসবের পোশাক, কিন্তু এই পোশাকটা পরে তো আসলে সবসময় সাধারণ ঘরের কাজকর্ম, মাঠের কাজ, ক্ষেতের কাজ করা যায় না। এই জন্য তাদের আরেকটা পোশাক আছে যার নাম হলো দক শাড়ি। এই পোশাকটার নকশা সাধারণ হয়, যেটা পরে দৈনন্দিন কাজকর্ম সহজেই করা যায়। আর দকমান্দাটা তারা বিশেষ উৎসবের জন্য বা বাইরে বেড়াতে যাবার জন্য তুলে রাখে। তাদের পুরুষরা ধুতি পরত, নেংটি পরত। নেংটি মানে ধুতিটাকে আরও খাটো করে, একদম ছোট করে পরা, আর ওপরে সাধারণত কোনো পোশাক পরত না। তো এখনকার সময়ে পুরুষরা বাঙালিদের মতন শার্ট প্যান্টই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে উৎসবের কারণে তাদের ঐতিহ্যবাহী পোশাক গান্ধ পরা অবস্থায় দেখতে পাচ্ছি। এই জনগোষ্ঠীর মানুষ নিজেরাই গাছের তুলা থেকে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে কাপড় বুনতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই জনগোষ্ঠীর মানুষের নানা রকম গয়নাগাটি। নারী পুরুষ সবাই গয়না পরতে ভালোবাসে। পুরুষদের এক ধরনের বিশেষ রকমের পাগড়ি আছে যাকে বলে খুতুক। আর পুরুষরা কানে নানা রকম অলংকার পরে, সেগুলোর নাম নাতাপানি এবং নাদিলেং। নারীরাও বিভিন্ন রকমের অলংকার পরে, যেমন তার নাম হচ্ছে খকানীল, রিকমাচু, পেন্তা। আমরা এখানে ছবিতে কিছু অলংকার দেখতে পাচ্ছি। আর রিপক নামের এই যে পুঁতির তৈরি অলংকার, এই জনগোষ্ঠীর নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেরই খুব প্রিয়। এই গয়নাটা বানানো হয় পুঁতি দিয়ে। তাদের নিজেদের অস্ত্রও আছে। এখানে যে অস্ত্রটা দেখতে পাচ্ছি তার নাম হলো মিল্লাম। এই জনগোষ্ঠীর মানুষের যে সামাজিক রীতিনীতি, তার সঙ্গে বাঙালিদের একটা বড় রকমের ফারাক আছে। তাদের মধ্যে সবচেয়ে পরিবারের যে ছোট মেয়ে, সেই পায়ে সমস্ত সম্পত্তি, এবং ছোট মেয়ের সঙ্গে যে ছেলের বিয়ে হয় সেই ছেলে এসে শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করে। অর্থাৎ এদের পরিবার হয় মাতৃতান্ত্রিক, সেখানে মা সম্পত্তি পায়, মায়ের বাড়িতেই সকলে থাকছে এবং মাই হচ্ছেন পরিবারের প্রধান। তাদের বাড়ির ছবি দেখতে পাচ্ছি। তাদের আদি ধর্মের নাম হলো সাংসারিক। এখনকার অবশ্য বেশিরভাগ এই জনগোষ্ঠীর মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী।
তারপরেও তাদের যে নিজেদের ঐতিহ্যবাহী বা আদি ধর্মের যে উৎসবগুলো, সামাজিক উৎসবগুলো, সেগুলোও তারা পালন করে এবং সেই ধর্মীয় উৎসবগুলো, সামাজিক উৎসবগুলোতে এইরকমভাবে সেজে গুজে ছেলে মেয়ে সবাই নাচ গান করে। এবারে এই জনগোষ্ঠীর একটা উৎসবের ভিডিও দেখব, আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেষ হয়ে যাবে। মানুষিয়া বা খাবা বিনুক যুগলে অসুস যুগলে আহা গুনানি আগিরি নানি সম্ভি নানি হাখারি নানি আমানি দেলাঙ্কু বিনি মাংকু গেলাং রুনানি মাফং সৌনানি মানুষিয়া বা ওয়ালদু খাবা তুমদাং আপনানি আহা গুনানি আগিরি নানি মানুষিয়া বা ওয়ালদু খাবা বিনুক যুগলে অসুস যুগলে আপা সুসমি পুরি খারুপা মিজা জাগতা মিজা মিরুরা রোজা সোনারম রা রিয়াং